চোর ডাকাত হয়ে একদিনের জন্য শাস্তি ভোগ করতে চায় না। তার বড় ছেলে রফিক বিন সাইদির জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন তিনি। এ সময়ে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। পরে তিনি নিজেই জানাজা নামাজের ইমামতি করেন। নামাজে 18 দলীয় জোটের নেতৃবৃন্দ এবং দেশের শীর্ষ ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। দিগন্ত টেলিভিশনের সরলপথ অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক ছিলেন রফিক বিন সাইদি। আমি জানতে পারলাম আজকে আসরের নামাজের সময়, ওয়াল্লাহ আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর ডাকাত হত্যাকারী ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। মাত্র কয়েক মাস আগে আমার মায়ের জানাজা পড়ায় গেল, আমাকে কি সময় দিল না? আমি আমার আমি আমি যে আমার মহিলাদেরকে আমার মা মারা গেলেন, আমার ভাইকে সান্ত্বনা দেবো, আমাকে সময় দেওয়া হবে? আমার পরিচয় টুকরা বুলবুল রফিক বিন সাইদি গতকাল চলে গেছে, আমি জানতে পারলাম আজকে আসরের নামাজের সময়। আল্লাহ আমাকে আজকে আমাকে কথা বলতে দিন, আমাকে কথা বলতে দিন। আমি আজকে 50 বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর ডাকাত হত্যাকারী ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমার শুধু কাজ ছিল, আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই, জালিমরা বরদাস্ত করতে পারে নাই, যার জন্য আমাকে বন্দি করে রেখেছে। আমি শাহাদাতের তামন্না করি, আমি শহীদ হতে চাই।